গত 3-4 দিন আগে আপনারা জানেন ধর্মতলায় মেট্রো চ্যানেলে একটা বড় অবস্থান হয়ে গেছে। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অবস্থান করেছিলেন, তার সাথে আমরাও ছিলাম এবং আপনারা জানেন সেই অবস্থানে তিনি ছিলেন সারা রাত্রিব্যাপী। 2 রাত্রির পর 3 রাত্রির মাথায় আমরা অবস্থান তুলে নিই এবং এই অবস্থান ধর্ণা বিক্ষোভ আমাদের শুধু ধর্মতলা মেট্রোতে সীমাবদ্ধতা থাকবে না, আমাদের সমস্ত জায়গায় সীমাবদ্ধতা মানে সমস্ত জায়গায় ধর্ণা অবস্থান চলবে। তার কারণ অনেকেই জিজ্ঞেস করছিলেন কেন আপনারা ধর্ণা অবস্থান আপনারা করছেন, আমরা বলছি দেশে আজকে গণতন্ত্র বিপন্ন হচ্ছে। দেশের যে ফেডারেল স্ট্রাকচার আছে, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, সেটা আজকে বিপন্ন হয়েছে, ফেডারেল স্ট্রাকচারকে মানছে না। আজকে বিশেষ করে সিভিল ডিফেন্সের যে সমস্ত প্রতিনিধিরা যারা আছেন এবং বিশেষ করে ইন্ডিয়ান পুলিশ, তাদের ওপর আক্রমণ হচ্ছে, সাধারণ মানুষের ওপর আক্রমণ হচ্ছে। বিজেপির বিরুদ্ধে যে চাবে তার বিরুদ্ধে কখনো সিবিআই, কখনো ইডি, কখনো ইনকাম ট্যাক্সকে লাগিয়ে দেওয়া হচ্ছে। এ এক অদ্ভুত পরিস্থিতি। স্বাধীনতার পরে অনেক গভর্নমেন্ট আমাদের এসেছে, কিন্তু এমনি গভর্নমেন্ট এমনি সরকার আমরা দেখিনি যে সরকারটা এত হিংস, এত ক্ষিপ্র এবং এত বাজেভাবে তারা আক্রমণ করছে এবং মনে হচ্ছে কোনো বিরোধী আর থাকবে না। আমরা বলছি দিল্লি সরকারকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, যত বেশি আপনারা আক্রমণ করবেন, যত বেশি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা চাপ দেবেন, তত আমাদের আন্দোলন আরো সংগঠিত হবে হবে হবে। তার কারণ আমাদের নেত্রী মাথা নত করবার লোক না,